এই যে দেখো এখানে ফুচকা নিয়ে এসেছে, ফুচকাগুলো ভীষণ বড় বড়। এই যে আলু মাখাটা পুরো দেখো কালো মেঘে পুরো ছেয়ে গেছে চারিদিক। বৃষ্টি নামবে নামবে ভাব এক্ষুনি। আচ্ছা বাড়ি সরায় ভিডিও মে দেখা দু, চলো ঠিক হ্যাঁ দেখাতে। এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন কটা বাজে? এখন বাজে সকাল 10:25। আস্তে আস্তে শুরু হয়েছে কিন্তু ভীষণ বৃষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে, পুরো কালো মেঘ করে আছে। ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে বুঝতে পারছি না। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে তোমার 1:20, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে তো সকাল সকাল একটুখানি বৃষ্টি হয়ে গেলো, সকালবেলা তো দেখতেই পেলে পুরো কালো মেঘ চারিদিকে একদম ছেয়ে গিয়েছিলো, তারপরে ওই 15-20 মিনিট মতো বৃষ্টি হলো। আর এখন আবার বাইরে তোমার রোদও উঠে গেছে, গরমটা সেরকম একটা নেই, এরকম ওয়েদার খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন সত্যি সত্যি বর্ষা নেমে গেলো, কারণ আষাঢ় মাসের মনে হয় বাংলার কত তারিখ, বাংলার তারিখ সঠিক জানি না, মনে হয় 5-6 তারিখ হবে হয়তো, ওই রকমই হবে হয়তো। তো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। কি বলতো এখানে একটা জিনিস ভালো লাগে যে বৃষ্টি হলে, আমাদের ওখানে যেমন মাছ দিয়ে যেমন বৃষ্টি হলে 2-3 দিন ধরে বৃষ্টি লেগেই থাকে, কিন্তু এখানে সেরমটা হয় না। এই বৃষ্টি হলো যেমন এই সকালবেলা ওরা মেঘ করে আসলো, মনে হলো যেন সারাদিন বৃষ্টি লেগে থাকবে। 10-15 মিনিট 20 মিনিট হলো দিয়ে তারপরে বন্ধ হয়ে গেলো। একটু বেশ ভালো মতো বেশি করে একটু 1-2 ঘন্টা ধরে টানা বৃষ্টি হবে তাহলে তো ভালো লাগবে, তো সেরকম হলো না, একটুখানি কোনোরকম হয়ে এখন আবার একদম ঝলমলে রোদ উঠে গেছে, গরম নেই। তো আজকে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে, আর আজকের ব্লগটা স্পেশালি তোমাদের খুব ভালো লাগবে। আর স্নান ধান হয়ে গেছে, তো জোসনাকেও স্নান করিয়ে দিয়েছি, তো জোসনাকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি, পুজোটা করিনি, পুজোটা করব দিয়ে তারপরে খেয়ে নেবো। আর আজকে তো বিকেলবেলায় একটা দারুণ জিনিস খাবো, তো তার জন্য আগের থেকে সব রেডি করে রেখে দিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো। আর এই যে দেখো আমার তো জোসনার কাজ দেখো কি করছে, দেখেছো? দে সাবানগুলো দে বাবা নষ্ট হয়ে যাবে, দেখেছো? ও নাকি ওর ক্যামেরা হে, ক্যামেরা হে, হ্যাঁ কি করছো তুমি, ফটো তুলছো? হয়েছে না, এবার কিছু বলে দাও, ঠিক আছে রেখে দাও ক্যামেরা, সরাও ক্যামেরা। হ্যাঁ বলো, হয়েছে তারপরে বলো। বলো বাংলা হিন্দি মিশিয়ে কথা বলবে, হাসতে হাসতে পাগল হয়ে যাবো, ঠিক করে বল কিছু। আমার তো ঠান্ডা রয়ে গিয়েছে, মাম্মা আজকে ফ্রিজ বানিয়েছে, মাম্মা দেখুন দারুন জিনিস, এখন দারুন জিনিস বানিয়েছে, পরে বলবো, এখন বলবো না, ঠিক আছে? আচ্ছা এখন বলা যাবে না, সাসপেন্স। আচ্ছা তো এখন কি করতে হবে? এখন টিভি দেখতে হবে। আর কি ওটা তোমার ক্যামেরা? তাই দেখেছো? আরে দে সাবানের ইয়েগুলো ওখান থেকে, দেখেছো? দে রেখে দিই, একটা নেই আর একটা দে, তাড়াতাড়ি দে। আচ্ছা তুমনে ফাড়া হে তো কেসে বন্ধ কেসে হোগা ও ফির ও নেই হোগা ফির। তো পুজো করে নিয়েছি, তো এবারে খেয়ে নেবো, 1:35 বাজে। তো আজকে তোমার কি রান্না করেছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো যদিকে ডোরেমন দেখছে আমি ভাতটা বেড়ে নিই, গিয়ে ঘরে বসে খেয়ে নেবো না বাইরে বসে খেয়ে নেবো, ও ডোরেমন দেখতে দেখতেই ভালো খাই, তো ওখানেই চলে যাবো, ওখানে গিয়ে খেয়ে নেবো। তো চলো দেখি, এই যে দেখো বাটা মাছের ঝাল করেছি, মুসুরির ডাল, ভাত, আর এখানে দেখো এটা দেখে নাও একবার, আর এই যে দেখো স্পেশাল জিনিসটা, এটা হচ্ছে ফুচকার আলু মাখাটা,
কিভাবে করি তোমাদের সাথে তো অনেকবার শেয়ার করেছি, ওই জন্য আজকে আর শেয়ার করলাম না। তো এটা এখন করে রেখেছি, বিকেলবেলায় ও পাপাকে বলবো ফুচকা নিয়ে আসতে, তারপরে ফুচকা খাওয়া হবে। দু মাস আড়াই মাস তিন মাস হয়ে গেল, সেই ভিডিও করেছিলাম তখনই খেয়েছিলাম, তারপরে আর খাইনি। আড়াই মাস হয়ে গেছে ফুচকাই খাইনি, কারণ ওই বাজারে গেলে ওই ফুচকা খেতেও ইচ্ছা করে না, ওই জন্য খাইও না। যখনই খাই তোমরা তো জানো আলু মাখাটা বাড়িতেই করে নিই। আর এই যে কতটা সুন্দর, কতটা ইয়াম্মি হয় সে আর কী করে বোঝাবো তোমাদের না। তো এই যে আমার ভাত আর তোজসোনার ভাত নিয়ে নিয়েছি, আর তোজসোনাকে কালকের একটুখানি ঘুগনি রেখে দিয়েছিলাম, এত খেতে ভালোবাসে ঘুগনি, মাম্মা ঘুগনি দিয়ে মেখে দাও, ঘুগনি দিয়ে মেখে দাও। তো ঘুগনি দিয়ে ডাল দিয়ে মেখে দিয়েছি, আর এই যে মাছ দিয়ে খাইয়ে দেবো। আর আমি এই যেটা নিয়েছি ডাল, আর যে তোজোর দু পিস, আমার দু পিস, আমি মাছ বেছে দিচ্ছি, ফটাফট তুলে নাও, তোমার প্রিয় জিনিস দিয়ে মেখে দিয়েছি। তো ওই দেখো দেখেছো মটরগুলো বেছে বেছে তুলছি, ভাতও নে, শুধু মটর নিলে চলবে নে। খাই মাছ বেছে দিচ্ছি, এইটা আলুটা পুরো ফ্ল্যাকশা ফ্ল্যাকশা টাইপের। কি করছিস বাবু? হেলিকপ্টার চালাচ্ছ? তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু শুই, চলো। চলো তাড়াতাড়ি চলো 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 চলো, লাইট ফ্যান ট্যান গুলো সব অফ করে দিই, চলো। চ চ চ, বেশি কথা না বলে চল। আচ্ছা রাখ, দেবো আপে, যা চলো বিছানায় ওর, তাড়াতাড়ি চল। আমি লাফাবো, লাফানো বের করে দেবো। আমি দুটো না, তুই দুটো, ঠিক আছে, আদরও করবো না, ওরম করিস, যা বিছানা ঘুটা, তারপর দেখ ইয়ে কর, বিছানাটা কর। এখন কি করবা তুমি বলো? হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, এখন তোমার কটা বাজে? ছটা চল্লিশ মতো বাজে, ছটা দশে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো সোনা উঠে পড়েছে, অবশ্য সে টেনে টেনে তোলাই যাবে না, কত কখন ঘুমিয়েছে, মনে হয় সেই তিনটে কুড়ির দিকে ঘুমিয়েছে, আর ছটা দশে উঠলো। আমি উঠেছি ছটা পনেরোই উঠেছি, আমি ছটা দশে উঠেছি, তারপর ওকে তুলেছি, উঠতেই চাবে না। আর রাত্রিবেলা গিয়ে সেই বারোটা বাজাবে, জানো না, ঘুমাতেই চাবে না রাত্রিবেলা, এক একদিন সাড়ে বারোটা বাজিয়ে দেবে, এক একদিন তাড়াতাড়ি ঘুমায়। তাছাড়া ওর বারোটা মানে কমন, বারোটার আগে ঘুমাতেই যাবে না। আর কি সুন্দর হাওয়া চলছে, বেশ ব্যালকনিতে একটুখানি দাঁড়িয়ে আছি, তো দেখি ওকে পরিমিটাটা খাইয়ে একটুখানি ছাদে ঘুরে আসবো, ছাদে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া নিয়ে আসি। মেঘলা মেঘলা এখনও পড়ে আছে, বৃষ্টি ওই সকালবেলা ওই পনেরো কুড়ি মিনিট মতো হয়েছিলো বাস, তাছাড়া আর বৃষ্টি হয়নি। তো চলো তাহলে সাথে থাকো, নেই বাসি নেই রেঙ্গে। মানে যেটা করছিস সেটা ভালো করে বাজা, দুই হাত দিয়ে সুন্দর করে বাজা দেখি, ওইসব দাবাবি না, এমনি দুই হাত দিয়ে ভালো। চলো ছাদে চলো, চলো পরে এসে আবার বাজাবা, চলো। তো এই যে ছাদে যাওয়ার নাম শুনেছে, আগে আগে চলে গেছে উপরে, চলো গাড়িটা নিয়ে। বৃষ্টি হলে গাছপালা গুলো পুরো সতেজ হয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। মোটর চালিয়ে বেড়াচ্ছে, কি বলবো আর বলো। এই তো যা, কোথায় গেলি? পাগলটার পাগলামি দেখো,
বাবু আস্তে চালাবি। না চলে আসো এদিকে, চলে আসো ওদিকে, কিন্তু লিজার্ড থাকে তো, ছোট ছোট লিজার্ডের বাচ্চা থাকে। খুব ভালো না, চল তাড়াতাড়ি আয়। এই গাছটা বেশ ভালো লাগে দেখতে। থাকে তো হাত, তুমি দেখতে পাবা না, হাত দাও তারপর দেখতে পারবা, দেখো তখন কি হয়, বুঝতে পেরেছো? মানে ঝুট নেই বলতি, দেখ যা, হাত দে টাচ করে দেখ, ফির দেখ। তাই তো, তোমার কথাই তো, চল 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 তাড়াতাড়ি আয়, চলে আয়, চল নিচে চল। তো ছাদ থেকে এসে তুজো সোনাকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম, মানে হোমওয়ার্ক করাতে বসিয়েছিলাম, এই যে হলো। আর বলো না গো, টাইমের বড়ই অভাব, 8:20 বাজে এখন। তো ওর বাবাই হাসছে, ফুচকা নিয়ে আসবো, আসতে দেরি হয়ে যায় না, তো ফুচকা নিয়ে আসুক, দিয়ে ফুচকা খেয়ে তারপরে ভাতটাও চাপাবো, ভাত একটু পরে চাপাচ্ছি। আর হচ্ছে ভাত তো খাওয়া যাবে না, ওই অল্প একটু খাবো, এমনিতে রাত্রিবেলায় 1 মিনিট মতোই খাই, খেতেও ইচ্ছা হয় না রাত্রিবেলায়, দুপুরবেলাটাই খাই কটা, রাত্রিবেলায় কি বলতো রুটি ফুটি খেয়ে থাকতে পারি না, ওই জন্য ভাতই খাওয়া, ভালো লাগে না রুটি ফুটি আমার একদম, তো সেই জন্য। আর ওই যে আজকে দুষ্টুটা সেই কি করবে জানো, লিখতে গেলে জানা জিনিস ভুল করবে, রাগ ধরে না আমার, না সত্যি কথা বলতে মটকাটা গরম হয়ে যায়, যেই ওই পড়তে বসে জানা জিনিস যদি ভুল করে না সত্যি খুব মাথা গরম হয়ে যায়। দিয়ে একটা দিয়েছে এক চর, দেখ তারপর খেয়েছে মাথা খারাপ করে ফেলেছে, ফেলছে যে কেন মারলে তুমি আমার, কিউ মারা করেই যাবো রাত্রি, আজকে ঘুম হবে না, এত পেয়ার খাবে তাও আর হবে না, কেন মারলে তুমি আমার, কেন মারলে, এবার বলো সবসময় পেয়ার খেলে হবে, মারের সময় মার, পেয়ারের সময় পেয়ার, সবসময় আদর খেলে বাদর হয়ে যাবে, এমনিতে কথা শুনবে না আমার, পাপার দেখে তো পাপাকে ভয় পায়, পাপার কথা শোনে, আমাকে তো শোনেই না, যখন আমি ওরকম বলি দাঁড়া পাপাকে ফোন করছি, বেশি ইয়ে করলে যখন মুখে মুখে তর্ক করতে যাই ইয়ে করে, বলছি দাঁড়া পাপাকে ফোন করছি, তখন চুপ করে, তাছাড়া চুপ করতে চায় না। দিয়ে ওই যে মাথা খারাপ করছে, মুখ ঘুরিয়ে যাচ্ছে, এরকম করেই যাচ্ছে, আমি তুই কি লেডিস না কি, মেয়েদের মতো মুখ ঘুরিয়েই যাবি, ওই করছে আর রেগে রাগে গজরাচ্ছে, ওই যে গজরা ভালো হয়েছে, ভুল করলেই মার খাবি, আমার মাথা গরম হয়ে যায়, ভালো লাগে না সত্যি কথা, একটু তো টাইম পায় না, এই যে দেখো 8:20 বাজছে, তুই যে টিভি দেখবো, টিভি দেখারও টাইম নেই, টাইমের বড়ই অভাব, সেই ঘুম দুপুরবেলা একটু 2 ঘন্টা মতো ঘুমাই, বাস ওইটুকুই একটা রেস্ট, আবার ওঠো কাজ ফাজ করো, সন্ধ্যা দাও, জামা কাপড় ভাজ করো, ওকে নিয়ে পড়াতে বসাও, তারপরে আবার ছাদে নিয়ে যায়, ধরো ছাদ থেকে এসে আবার ওকে পড়াতে বসলাম, এই উঠলাম, আবার একটুখানি 8 ঘন্টা মতো একটা সিরিয়াল দেখি, ওই সিরিয়ালটা দেখবো, ভাত চাপাবো, আবার ওকে খাওয়াতে বসবো, আবার যেদিন ভিডিও এডিট করার থাকে খাইয়ে দাইয়ে উঠে, আবার এই খাইয়ে দাইয়ে বলছি ভাতটা চাপিয়ে ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে ভিডিও এডিট করে নিই, ভিডিও এডিট করা শেষ হলে আবার ওকে খাওয়াতে বসি, ভালো লাগে না ওর সত্যি কথা, একটুও ভালো লাগে না। আর তো চলো কি আর করা যাবে, আসুক তারপরে ফুচকা খাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে দেখো এখানে ফুচকা নিয়ে এসছে, ফুচকাগুলো ভীষণ বড় বড়, এই যে আলু মাখাটা আর এই যে জলটা, জলটা এখানে এরকমই করে, কেমন সবুজ একটা, কেমন একটা, তো চলো খেয়ে নিই দুজন। আর তো যশোনাকে 4টে মতো দিয়েছি, 2টো খেয়েছে আর 2টো ডাস্টবিনে ফেলে দিয়েছে, কি বলবো বলো, ওকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে আর খেতে পারলো না, দিয়ে ফেলে দিয়েছি। যাদের যাদের লোভ লাগছে চলে এসো, অনেকেই কমেন্ট করবে যে ফুচকা রেখে জিভে জল চলে আসলো, যারা যারা খেতে চাও চলে এসো, দারুণ দেখে সত্যি, ফুচকার এমন একটা জিনিস না সত্যি জিভে জল চলে আসার মতোই, বেশ যতই খাই না কেন, অনেকদিন পরে খাচ্ছি, বলছি না 2.5 মাস সেই ভিডিও করেছিলাম সেই খেয়েছি, তারপরে আর খাইনি, খুব সুন্দর বড় বড় ফুচকাগুলো। Yeah.
সকালের দিকে ভালো বৃষ্টি হয়েছে। নেবে নাকি তুমি? পাপাটা কই এমন? ও হয় তো চলো ফুচকাটা খেয়ে নিই, মন ভরে ফুচকা খেলাম আজকে, খুব ভালো লাগলো, অনেকদিন পরে বেশ ভালোই লাগলো। তো চলো এর সাথে আজকে ভিডিওটা এখানেই রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।